তো কোরআন আল্লা সুবাহান মানব জাতির জন্য এক সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি বলবো যে এই বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকল যে ঘটনাটি সেটা কিন্তু আল কোরআনকে নাজিল করা এবং এই কোরআনই পৃথিবীতে এসে সমস্ত অন্ধকারকে বিদরিত করে আজকের এই জ্ঞান বিজ্ঞানের যাবতীয় সভ্যতার বিকাশকে ঘটিয়েছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানি যে তাফসির এটি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ শেখ আমানুল্লাহ মাদানি এই যে তাফসির তাই না এই শব্দটি আমরা একমাত্র দেখি যে কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত হয় অন্য কোনো গ্রন্থ বা অন্য কোনো বিষয়ে আলোচনার জন্য তাফসির শব্দটি ব্যবহার হয় না এর বিশেষত্বটা কি তাফসির হলো তাফিল বাব থেকে আসছে এর মূল ধাতু হলো তো ফা সিন রা ফাসরুন মানে হলো আল ওয়াল আল ওয়াল ইবাহু ওয়াল ইবান এটা পরিষ্কার করে দেওয়া আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে যখন জিজ্ঞেস করা হলো যে ফাঁকি হাত আব্বা আব্বা শব্দের অর্থ কি তিনি বলতেছেন আই ইউ আর দিন তকিল্লুনি ওয়াই আই ইউ সামাইন তুদিল্লুনি ইদান আকুল আফিল কোরআনে মায়ালাম আলাম আব্বা শব্দের রসুল্লাহ সাল্লাম কি অর্থ করেছেন আর আল্লাহ রব্বুল আলমিন এটার কি অন্তর্নিত অর্থ রেখেছেন এটা জানা নাই দেখে উনি বললেন না তার সিটটা আসলে মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিমকে একদম আমাদের বোধগম্য করে দেয় এবং আল্লাহ রব্বুল আলমিনের যেই অর্থ আল্লাহ রব্বুল আলমিন যেই অর্থে সেই শব্দটাকে ব্যবহার করেছেন আগেই বলা হয়েছিল যে আরবি ভাষার সমৃদ্ধ শব্দ একটা শব্দের অনেক অর্থ হতে পারে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে তাফসির যারা লিখেছেন বা সংকলন করেছেন তাদেরকে দেখা গেছে তারা এটাকে এমন ভাবে প্রথম মুফাসের হলেন রসুল্লাহ সাল্লাহ যেহেতু আল্লাহাক বলছেন অনুরূপভাবে মায়েশা শাসের দিকে বলছেন কানা খুলুকুল কোরআন তাহলে ভ্রাম্যমান কোরআন নাবি সাল্লাহ তাই নিজেই তিনি প্রথম মুফাসের তিনি কোরআনের প্রথম তাফসির করে দিয়েছেন অনুরূপভাবে কোরআনের আয়াত একায়াত আর এক তাফসির করেছেন সালাফে সালেহিনগুন তাফসির করেছেন আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ রইসুল মুফাসের ছিলেন যা আপনি আগেই বলে দিয়েছেন আমাদেরকে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই তাফসিরের মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনুল ক্যারিমের অন্তর্নিহিত যে বিষয় ক্লিয়ার করা হয় এই জন্য এই তাফসিরকে তাফসির বলা হচ্ছে এটা অন্যান্য ক্ষেত্রে এটা প্রয়োগ করা হয়নি হচ্ছে না এটা কিন্তু আমানুল্লাহ সাহেব যা বললেন সুন্দর বললেন কিন্তু আসলে এই তাফসির শব্দটা কোরআনের জন্য একেবারে সাহাবিগম থেকেই শব্দটা বাছাই হয়ে চলে আসছে আর কি যার জন্য অন্য কোনো হাদিসের ব্যাখ্যায় বা কোনো বই পুস্তকের ব্যাখ্যায় এই তাফসির শব্দটা ব্যবহার করা হয়নি ফাসিন রা এই শব্দটা সাহাবিগণ থেকেই চয়ন করা ফাসরুন থেকে নির্গত আগে প্রথমে ফা অক্ষর তারপরে সিন তারপর রা ফাসিন শব্দটা চয়ন করা হয়েছে এই জন্য যে অক্ষরের মাধ্যম দিয়ে কোনো একটা জিনিসকে স্পষ্ট ভাবে খোলা খোলি ভাবে জানা যায় জানা যায় জানা যায় তো তাপসিরের মাধ্যমে জানা যায় আল্লাহ তালা কেন কোরআন নাজিল করেছেন কোরআনে কি আছে জাতির জন্য এটা কতদূর কল্যাণ কর এজন্যই মূলত এই শব্দটা চয়ন করা হয়েছে আর শব্দটা ওখান থেকে নির্গত হয়েছে যার আরো অনেক এরকম অর্থ দেখা যায় ধন্যবাদ আমাদের বিরতি নেওয়ার সময় এসেছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা সামান্য সময়ের জন্য বিরতি নিব আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এই কোরআন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আমরা কিছুক্ষণ মধ্যেই ফিরে আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমরা কোরআন বিষয়ক আলোচনা চালিয়ে যাচ্ছিলাম এবং বিশেষ করে তাফসিরুল কোরআন কোরআন দিয়ে কোরআনের তাফসির আল্লা সুবাহ কোরআনের যে রহস্যময় বিষয়গুলোকে কোনো কোনো বিষয়কে স্পষ্ট করার জন্য তিনি নিজে যে কোরআনের একটি আয়াতকে আরেকটি আয়াতের ব্যাখ্যায় অবতীর্ণ করেছিলেন এই বিষয়ের উপরে আমরা আলোচনা শুনছিলাম আল কোরআন এর ভিতরে যে অন্তর্নিহিত অর্থ রয়েছে সেটাকে দিবালোকের মতো সহজ ভাষায় পরিষ্কার করে উপস্থাপন করার জন্য যে পদ্ধতিটি ব্যবহার করা হয়েছে সেটাকেই বলা হচ্ছে আরবিতে কিন্তু এখানে আরেকটি কিছু বলার কিন্তু অবকাশ রয়ে গেছে সেটা হলো যে কোরআনের অর্থ বা অন্তর্নিহিত বিষয়কে প্রকাশ করতে গিয়ে নিজের মন গড়া কোনো কথা বলার কিন্তু সুযোগ নেই যে তাফসির করার জন্য এই মানহাজ যাকে বলা হয় তাফসির করার মানহাজ হ্যাঁ পদ্ধতি কি হবে কিভাবে তাফসিরটা করা হবে তাফসির যে যে প্রথমে একটা আয়াতকে বুঝতে হলে প্রথম আমরা কার সাহায্য নিব কোরআনও কিন্তু এক অংশের ব্যাখ্যা আরেক অংশে হ্যাঁ দিচ্ছে এটা কিন্তু আমরা কোরআনে পাচ্ছি তাই না ব্যাপারে হাফেজ ইমাদ উদ্দিন ইবনু কাসির রহমাউল্লাহ তার ভুবন বিখ্যাত তাফসির ইবনু কাসিরের শুরুতেই বলে দিয়েছেন যে কোরআনের তাফসির প্রথমে কোরআনের আয়াত দিই হবে আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহ রহমান রহিম ইন্না ফি আমি নাজিল করেছি কদরের রাত্রিতে এখন উহা কি উহা তো এখানে নেই ইন্না আনসাল নাহু আমি নাজিল করেছি ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরে পুরা সূরাটা পরে শেষ করে ফেলাম কিন্তু ওহা বলতে কি বুঝালো আর পেলাম যেটা আমরিন হাকিম ওখানে যে দেখা যায় ইন্না আনসাল নাহু এখানে সেই আনজাল নাহু কিন্তু আনজাল নাহুর আগে আসছে ওয়াল মুবিন প্রকাশ্য কেতাব যার ফলে আমরা বলতে পারি যে লাইলাতুম মুবারকা যেটা সেটাই লাইলাতুল কদর আর যেটা লাইলাতুল কদর সেটাই লাইলাতুম মুবারকা যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সেটাই লাইলাতুম মুবারকা ওখানে যেটা হু দিয়ে বলছে এটা হলো কিতাবুম মুবিন আর এই কিতাবুম মুবিন কিন্তু অন্য আয়াতে আছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহি কোরআন তাহলে তাই না কিতাবুম মুবিন আমরা এখানে এসে স্পষ্ট আল কোরআন পেয়ে গেছি তার মানে হলো যে কোরআন কখন আসছে এটা আমরা স্পষ্ট করে পেয়ে গেছি স্পষ্ট পেয়ে গেলাম এখন যদি আমরা এখানে এই বলতে যাই যে লাইলা তুম মুবারক মানে নেসফে সাবান তাহলে অবশ্যই বলতে হবে যে নেসফে শাহবানেই কোরআন নাজিল হয়েছে যেহেতু ইন্না আনজাল নাহু ফি লাইলা তি মুবারকা অথচ কোরআন যে নাজিল হয়েছে লাইলাতুল কদরে এটা তো ওই লাইলা তুম মুবারকা বলতে যে লাইলাতুল কদর ওটা পরিষ্কার হয়ে যাচ্ছে ওখানে লাইলা তুম মুবারকা বরকতময় রজনী কোনটি

আর একটু দুটো একটা আয়াতের উদাহরণ আমাদের দর্শক শ্রোতাদের জন্য উপস্থাপন করা যায় এখানে আল্লাহ এই বলছেন আবার অপর জায়গায় গিয়ে আল্লাহ সুবাহ কি করেছেন বহু জায়গাতেই একটা বিবরণ একরকম রেখেছেন এক জায়গায় অন্য জায়গাতে তার বিবরণ আবার বিস্তারিত রেখেছেন যেমন ভাবে দাউদ আলাহ ইসলামের ঘটনা তার কোরআন মাজিদের এক জায়গায় যেভাবে এসেছে অন্য জায়গায় তার ভিন্ন বিস্তারিত এসেছে যেমন ভাবে মোসা ইসলামের ঘটনা ফেরাউনকে নিয়ে যে বিষয়টি আছে এই বিষয়টি এক স্থানে যেভাবে এসেছে অন্য স্থানে তার চেয়ে ভিন্ন ধরনের বিস্তারিতভাবে এসেছে এইভাবে করণ মাজিদে বহু আলোচনায় এক স্থানে সংক্ষিপ্ত আছে অন্য স্থানে বিস্তারিত আছে যেমন আমি এখানে একটু যুক্ত করতে পারি যে ফাতালাক্কা আদম ও মির রব্বিহি কালিমা আছিন হাজরত আদম আলাহিসাল্লাম যখন জান্নাত থেকে তিনি বহিষ্কৃত হলেন এবং দুনিয়াতে চলে আসলেন এখানে বলা হয়েছে এখানে আদম আলাহিসাম কি কথাগুলো দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন বা পেয়েছিলেন এটা আপনাকে আমাকে চিন্তা করে বলার দরকার না কোরআন বলতেছে যে সে আল্লাহর কাছ থেকে পেয়েছে এবং সেই পানিগুলো কি আমাদের প্রতি অত্যাচার করেছি তুমি আমাদেরকে মাফ করো তুমি যদি ক্ষমা না করো তুমি যদি মাফ না করো তাহলে হয়ে যাবো অবশ্যই এই দোয়া আমাদেরও সবারই বলা উচিত সময় সময় নিজের পাপের জন্য আমরা আলোচনাটা করতেছিলাম হলো যে কোরআন তফসিরের পদ্ধতিটা কি হবে তো মাদান সাহেব আলোচনা করে শুরু করেছেন যে আমরা তাফসিরুল কোরআন বিল কোরআন এটা আমরা করব তাহলে এখানে আমাদের মনে একটা জিনিস রয়ে যাচ্ছে সেটা হলো যে তাফসির করার পদ্ধতিটা কি অনেকগুলো পদ্ধতি থাকতে পারে অনেকগুলো পদ্ধতি আছে আমাদের বাজারে এখন আছে কোরআন শরীফ যেমন নাজিল হয়েছে কোরআন শরীফ পড়ার জন্য যেমন কথা نازিল হয়েছে ওটা শেখার জন্য কিন্তু তারপরে نازিল হয়েছে এবং উনাকে বলে দেওয়া হলো যে লিতুবাইনালিন নাসমান লিলাইহিম যে মানুষকে তুমি এই যে তাদের কাছে বিধান দেওয়া হলো কিতাব দেওয়া হলো এটা তোমাকে বলে আসবে বুঝিয়ে আসবে বয়ান করে আসবে তো বয়ানের অর্থদিতে এতদিন ধরে আমরা বললাম যে তাফসীর মানে হলো মূল হলো বয়ান তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সমস্ত কোরআন শরীফের কিন্তু তফসিল করে গেছেন এ থেকে আমি আপনি এক বাক্যে স্বীকার করতে পারি এখন কথা যেটা রইল সেটা হলো যে উনি যে তাপসির করে গেছেন এই এইটা কিরকম করতে যে আমরা তখন শুরু করতে পারি যে ওনার তফসিরটা যখন অনুধাবন করতে যাচ্ছি তখন দেখতেছি যে কিছু কিছু আয়াত আছে যে আয়াত এক আয়াত আরেক আয়াতের ব্যাখ্যা স্পষ্ট করে দিচ্ছে তো সেখানে তো আর একজন সাহাবিকে জিজ্ঞাসা করতে হচ্ছে না হজুর এই আয়াতের অর্থটা কি ওই আয়াত দিয়ে তো উনি বুঝেই ফেললেন তো ওই জায়গায় হুজুর ইসলাম ইনডাইরেক্টলি তার তফসিল অলরেডি করে দিলেন আবার যেখানে আপনি দেখবেন যে ডাইরেক্ট কোনো কথা পাওয়া যাচ্ছে না সেখানে আপনি আবার দেখবেন যে হুজুর ইসলাম নিজে তার আমলে তার কথায় তার কর্মে তার অভিব্যক্তিতে ওই আয়াতের অর্থ উনি বুঝিয়ে দিয়ে যাচ্ছেন ওইটাকে তখন আমাদের যারা পরিভাষা নির্ধারণ করেছেন উসুল লিখেছেন মৌলিক নীতিমালা লিখেছেন তখন ওনারা বলতেছেন তাফসিরুল কোরআন বিল হাদিস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে তাফসিরটা কোরআন দিয়ে কোরআনের তাফসির করা হয়েছে আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে স্বয়ং রাসুল্লাহ সাল্লাম কোরআনের বিভিন্ন শব্দের অর্থ তিনি বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ লকমান সাহেব আমাদেরকে বুঝাচ্ছিলেন যে কোরআনের আয়াত দ্বারা কোরআনের আয়াতের তাফসির তারপরে স্তরে বলছিলেন যে তাপসির হচ্ছে হাদিসের মাধ্যমে তারা আমরা খুব স্পষ্ট ভাবে এভাবে যে আল্লাহ বলেছেন যে চোর যদি চুরি করে তাহলে তার হাত কাটতে হবে কিন্তু আল্লাহ বলেননি যে হবে কিভাবে আমরা আজকের এই আলোচনায় কিন্তু একটা চমৎকার সিদ্ধান্তে বুঝতে পেরেছি সেটা হলো যে কোরআনকে কোরআন দিয়ে বুঝতে হবে এক আর দ্বিতীয়ত কোরআনকে বুঝতে হলে আমাদেরকে যেতে হবে হাদিসের উপরে যতদিন পর্যন্ত কোরআন দিয়ে না বুঝে কোরআনকে হাদিসার আলোকে না বুঝে যদি তারা নিজের মনগড়া ব্যাখ্যায় চলতে থাকে ততদিন পর্যন্ত তারা দূরে থাকবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে আল কোরআন মানুষের কি করে সমস্ত চাহিদাকে পূরণ করতে পারে তাদের সকল প্রশ্নের জবাব দিতে পারে যখন একজন মানুষ প্রবেশ করবে আল কোরআনে তখনই সে কোরআনের আলো আলোকিত হতে পারবে কোরআনের আলো আমাদের জীবনকে আলোকিত করুক এই আহ্বান এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ করছি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ